আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজের গতি বাড়ানোর তাগিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নয়টা পাঁচটা নয় বাড়তি সময় দেওয়ার পরামর্শ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভিসি হতে চান ক্লাসে পড়াতে চান না বললেন শিক্ষা উপদেষ্টা দুর্নীতি কিছুটা কমলেও বন্ধ হয়নি চাঁদাবাজি সৈরাচারের দোষরদের নানাভাবে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তবর্তী সরকার অভিযোগ বিএনপির নির্বাচনী রোডম্যাপ দিয়ে জনমনে আস্থা ফেরানোর আহ্বান সব পক্ষের সঙ্গে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের ঘোষণা তথ্য উপদেষ্টার সাংবাদিকরা এখন স্বাধীন দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এবং পরিবেশ দূষণ রোধে কঠোর হচ্ছে সরকার নতুন কোনো ইটভাটার অনুমোদন দেয়া হবে না বন্ধ করে দেয়া হবে অবৈধগুলো বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবারে জানাবো বিস্তারিত রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজের গতি আরও বাড়ানো তাগিদ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এটিএন বাংলাকে দেয়ার সাক্ষাৎকারে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও আব্দুল হান্নান মাসুদ বলেন জন আকাঙ্ক্ষা পূরণে সরকারের নীতি নির্ধারকদের নয়টা পাঁচটার অফিস নয় দিতে হবে বাড়তি সময় দ্রুত সংস্কারের পরেই সরকার জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে বলেও মনে করেন তারা সচিবের রিপোর্ট বাংলাদেশের এই রূপ এক ঝকঝকে শুরুর বার্তা দেয় জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাসে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুদক জনপ্রশাসন ও সংবিধান সংস্কারের জন্য ছয় কমিশন গঠন হয়েছে প্রশ্ন উঠেছে এই সংস্কার প্রক্রিয়া কতদিন চলবে এ নিয়ে কয়েক দফায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ নির্বাচন যাদের ডাকে দেশ হয়েছে দুঃশাসন মুক্ত সেই বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালম ও আব্দুল হান্নান মাসুদের মুখোমুখি এটিএন বাংলা সংস্কার ও নির্বাচন নিয়ে কি ভাবছেন তারা নির্বাচনী ব্যবস্থাটাই তো ধ্বংস হয়ে গেছে আপনার যদি সংস্কারের আগে তো নির্বাচন করার কোনো সুযোগই নেই একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসে সে যেন আরেকবার সৈরাসার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেই নিশ্চয়তাটাও লাগবে এমনটি নয় যে এখানে ধীর গতি প্রক্রিয়া ক্ষমতা ধরে রাখার প্রক্রিয়া আবার এমনটি নয় যে দ্রুত গতিতে করে যতটুকু কাঙ্ক্ষিত সংস্কার প্রয়োজন একটি স্বচ্ছ প্রক্রিয়ার জন্য এবং যে মানুষগুলোর উপর আস্থা রাখা যাবে ওই মানুষগুলোকে যতদিন পর্যন্ত না তাদের যোগ্যতা অনুযায়ী জায়গায় বসানো যাবে তার পূর্বেই যদি করা হয় তাহলে আলটিমেটলি যেটি দেখা যাবে এই যে আমাদের এত স্পিরিট এত জীবন দেওয়া এত রক্ত এর বিনিময়ে আমরা যে একটি স্বচ্ছ নির্বাচনের আমরা প্রত্যাশা করি ওটিও ঠিক মতো হবে না এখন তো সাক্ষাৎকারে এই সমন্বয়করা জানান পাঁচ বছর মেয়াদী স্টাইলে নয় অল্প সময়ে কার্যকরী সংস্কারের পরিকল্পনা নিয়েই কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারকে তারা যদি নয়টা পাঁচটার অফিস করে তাহলে আলটিমেটলি এই দায়িত্বটির ভার তাদের বুঝতে তারা স্ত্রী লক্ষম হবে অ্যাকচুয়ালি পাঁচ বছর একটা সরকার যেভাবে থাকে যে স্পিডে চলা উচিত যখন আমার একটি অন্তর্বর্তীকালীন সরকার তার অনেক কম সময়ে থাকবে তখন তার স্পিডটা আর অনেক বেশি হওয়া উচিত সেই অনুযায়ী কমিশনেরও যে কাজ করার গতি সেটা আরও বেশি হওয়া উচিত সর্বপ্রথম সংবিধানটা বাতিল ঘোষণা করতে হবে সংবিধান এখনও কেন থাকবে যে সংবিধান বারবার ফ্যাসিস বারবার স্বৈরাস্তার জন্ম দিয়েছে এই রাষ্ট্রে এদেশের মানুষের জীবন কেড়ে নিয়েছে প্রধানমন্ত্রীকে একক ক্ষমতা দিয়েছে প্রত্যেকটা সেক্টরের সংস্কার প্রয়োজন এখন সেই সংস্কারটাই এই অন্তর্বর্তী সরকারকেই এই বিপ্লবী সরকারকেই করে যেতে হবে বঞ্চিত অযোগ্য কাউকে নয় বাংলাদেশকে নতুন চেহারায় দেখতে ছয় কমিশনকে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনের এই কাণ্ডারিরা আদ্দিন সজেব এটিএন বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভিসি হতে চান তবে কেউ ক্লাসে পড়াতে চান না বলে খুব প্রকাশ করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ দুর্নীতি কিছুটা কমলেও চাঁদাবাজি কমেনি বলেও জানান তিনি একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এদিন একনেক সভায় চব্বিশ হাজার চারশো কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প পাশ করা হয় রিপোর্ট করছেন মনির হোসেন তপু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পেয়েও পাঠদানে আগ্রহ নেই অনেকের তাদের আগ্রহ প্রতিষ্ঠানের প্রশাসনিক পদে কাজ করার কেউ হতে চান ভিসি কেউ বা প্রভিসি সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়গুলোর নতুন ভিসি নিয়োগ দিতে গিয়ে এসব অভিজ্ঞতার মুখে পড়েন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বিশ্ববিদ্যালয়ের এত শিক্ষক তিন চারশো পাঁচশো শিক্ষক সবাই কেন ভিসি হতে চায় আমি বুঝি না আমি তো কখনো ভিসি হতে চাইনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে একনেক সভা শেষে আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনের শুরুতেই এভাবেই খুব প্রকাশ করেন এই উপদেষ্টা তিনি বলেন দুর্নীতির কিছুটা লাগাম টানা গেলেও বন্ধ করা যায়নি কম অত কমেনি কিন্তু অন্যান্য যেসব অপরাজনীতির অপচয়গুলো এগুলো তো সাময়িকভাবে সাময়িক চলতি অর্থনীতিতে অর্থপ্রভাব তৈরি করে রাজধানীকে বিকেন্দ্রীয়করণ করতে পাঁচ হাজার নয়শো কোটি টাকা ব্যয়ে রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং এগারো হাজার পাঁচশো ষাট কোটি টাকা ব্যয়ে কালুরঘাট কর্ণফুলী নদীর উপর কালভার্ট নির্মাণ করে রেল ও যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে একনেক সভায় এ দুটি নতুন প্রকল্প পাশ হয় এছাড়া দু হাজার সালের মধ্যে মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে এ প্রকল্প বাস্তবায়নে জাপানি অর্থায়নকে প্রাধান্য দিবে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা এটা আমরা সাহস করে করলাম এই কারণে যে অনেক দিন ধরে চীন করবে না ভারত করবে এ নিয়ে বহু টানাপোড়াঞ্চল ছিল কোনো কিছুই হচ্ছিল না এটা যে কারণে বললাম একটা ভূ রাজনৈতিক তাৎপর্যপূর্ণ একটা বড় প্রকল্প এবং আমরা ভাবলাম যে জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত আমি আগেই বলেছি খুব সহজ শর্তে ঋণ দেয় তিনি আরো বলেন বিভিন্ন প্রকল্পের অর্থায়নে সারা দেশে কতগুলো গাড়ি আছে তার হিসেব নেওয়া হচ্ছে মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা অন্তর্বর্তী সরকার নানা কায়দায় সৈরাচারে দোষদের পুনর্বাসন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসে তিনি বলেন ফ্যাসিজ সরকারের সুবিধাভোগী লোককে গুরুত্বপূর্ণ জায়গায় বসালে এ সরকারের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে অন্যদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল ফারুক বলেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে সরকারকে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ সময় তিনি দাবি করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যখন স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলেন তখন তা বিপজ্জনক বার্তা দেয় নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হাসিনা সরকারের সুবিধাভোগী অভিযোগ করে রিজভি বলেন এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসন করলে শহীদদের অবমাননা করা হবে জনগণের আস্থা অর্জনে অন্তর্বর্তীকালীন সরকারকে সচেতন থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি যারা এতদিন গুম খুন আর আয়না ঘরের সংস্কৃতি তৈরি করেছিল তারা যদি পুনর্বাসন হয় তাহলে এই দেশে আর মানুষ বসবাস করতে পারবে না এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি নানা কায়দায় এই সরকার তাদেরকে পুনর্বাসন করছে জনতার আত্মদানের মধ্যে দিয়ে তারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছেন তারা যদি এই পন্থা অবলম্বন করেন তাহলে এই দেশে এক ভয়ানক পরিস্থিতির দিকে তারা দেশকে ঠেলে দিচ্ছেন অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন এখনও হাসিনা সরকারের দোসররা অপসারণ না হওয়ায় সবার মধ্যে সংশয় তৈরি হয়েছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার আহ্বান জানান তিনি আরেকটি চক্র কাজ করে আপনার এই অন্তর্বর্তী সরকারকে ষড়যন্ত্রের শিকার না হতে হয় সেদিকে আপনাকে সর্বক্ষণ নজর রাখতে হবে এটা একটা যুক্তিক সময়ের মধ্যে এটা নির্বাচনে রোডম্যাপ দাও উচিত কারণ এই রোড রোডম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা ওয়ান এলিমিনেশন সরকার না এটা ছাত্র জনতার রক্ত বিনিময়ে উৎচিত সরকার বিপ্লবের মাধ্যমে আসা সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতা কামরুজ জামান রাজীব এটিএন বাংলা ঢাকা সব পক্ষের সঙ্গে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন কর্মীদের বেতন ভাতা ও মুক্ত গণমাধ্যম চর্চার নিশ্চিতের বিষয় সুরাহা হওয়া দরকার এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান সরকারের সব সংস্থাকে গণমাধ্যমে হস্তক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে রিপোর্ট সংবাদ মাধ্যমের সংস্কার কেন কিভাবে শীর্ষক এই মুক্ত আলোচনার আয়োজন করে মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক এতে সব ধরনের গণমাধ্যমের জন্য অভিন্ন নীতিমালা ও ওয়েস্ট বোর্ড নির্ধারণ গণমাধ্যমের উপর সরকারি বাহিনীর হস্তক্ষেপ বন্ধ এবং সাংবাদিক ইউনিয়নগুলোকে যথাযথভাবে কার্যকর সহ এগারো দফা সংস্কার প্রস্তাব দেয়া হয় এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করে বলেন বিগত সময়ে দেশের সাংবাদিকতা নয় রাজনৈতিক সরকারের মক্কেল হিসেবে কাজ করেছে গণমাধ্যম একটা ক্লাইন্টেলিজম সিস্টেম হয়েছে এই गवर्नमेंट আসলে আমি তার ক্লায়েন্ট ও गवर्नमेंट আসে ওই গ্রুপ তার ক্লায়েন্ট আমরা সিকিউরিটি এজেন্সির কাছে যে বলে দেওয়া হয়েছে যে কোন ধরনের কোনো কাউকে কোনো মিডিয়া কারভ হবে না আপনারা লেখেন ফ্রিলি লেখেন রেসপন্সিবলি লেখেন যে কয়দিন এই गवर्नमेंट আছে সেই সময় জন্য আপনারা সেই আগের যে ফ্রিডমটা যেটা অনেক আগে হয়তো বা পোস্ট নাইনটিতে আমরা কিছুটা ডিসকভার করেছিলাম সেটা আবার ফিরে পাই অনুষ্ঠানে জুলাই বিপ্লবে গণমাধ্যম কেন সঠিক ভূমিকা পালন করতে পারেনি তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে জানিয়ে নতুন কমিশন গঠনের কথা জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্য প্রচার করা হয়নি কি তথ্য প্রচার করা হয়েছে ওইটা দেশের মানুষ দেখেছে এটা কথা শুনতাম এটা হাউস পলিসি আছে হাউজের উপরে আবার হাউস আছে এই ঘটনার আসলে জবাবদিহিটা করবে কে দায়িত্বটা নিবে কে যদি বা দায়িত্বশীল ওই দায়িত্বশীল কাজ জিজ্ঞেস করা হলে বলা হবে ডিজিএফআই চাপ দেওয়া হয়েছিল সরকার থেকে চাপ দেওয়া হয়েছিল এই বেতনের বিষয়টা আসলে সুরাহা হওয়া উচিত কারণ সাংবাদিকতা আসলে যদি পেশা হয় তাহলে সেখানে পেশাদারী তো রক্ষা করতে হলে অবশ্যই তাকে সেই মর্যাদাটা আসলে দিতে হবে দাস সুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই তরুণদের সাংবাদিকতায় আসার আগ্রহ কমছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন পেশাটির উৎকর্ষ সাধনে সবার এগিয়ে আসা দরকার ইমদাদুল্লাহ বাবু এটিএন বাংলা ঢাকা পল্টন থানায় বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী হোসেন দিনের করেছে আদালত। বিকেলে ঢাকার সিএমএম আদালতের শুনানি শেষে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন এছাড়া যুবদল নেতার শামীম হত্যা মামলায় সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলামকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত আরেকটি রিপোর্ট ঘটনা দু সালের দশ ডিসেম্বর বিএনপির ডাকা সরকার পতনের এক দফার আন্দোলন দমাতে নির্বিচারে গুলিবর্ষণ ককটেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় সে সময় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত এবং সোমবার বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাভের হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তার দশ দিনের রিমান্ড চাই তদন্তকারী কর্মকর্তা যে ঘটনাগুলো হয়েছিল এটার সঙ্গে তার যোগ এবং তা জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হয়েছি এজন্য আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এই হত্যার সঙ্গে কারা জড়িত এবং এই হত্যার বিষয়ে কারা সহায়তা করেছে এবং পরিকল্পনা করেছে তাদেরকে বের করা দরকার সেই জন্য তার জন্য দশ দিন রিমান্ড প্রার্থনা করেছেন বিজ্ঞ আদালত তার পক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল জামিনা প্রার্থনা করেছেন উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত এই মামলা তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে মামলাটির ঘটনাটা ঘটেছিল দুই বাইশ সালে দুই বাইশ সালে মামলা হয়েছে দুই চব্বিশ সালে এবং সাবির হোসেন চৌধুরী অফিসিয়ালি এবং কোনোভাবেই এই ঘটনার সাথে এবং এই মামলার সাথে এবং নির্দেশনা এবং জড়িত থাকার কোনো সুযোগ নেই এ সময় যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক মুখ্য সচিব নজবুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলামকেও দশ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিন মঞ্জুর করেন আদালত গত বছরের আঠাশ অক্টোবর বিএনপির সমাবেশে নিহত হন শামীম আদ্দিন সচিব এটিএন বাংলা ঢাকা পরিবেশ দূষণ রোধে কঠোর হচ্ছে সরকার নতুন কোনো ইটভাটার অনুমোদন দেয়া হবে না বন্ধ করে দেয়া হবে অবৈধ ইটভাটা নিষিদ্ধ করা হবে 20 বছরের পুরনো গাড়ি সচিবালয়ে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেন সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার বন্ধ শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও পর্যটকের সংখ্যা সীমিত করা হবে তবে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হবে কিনা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল পরিবেশমন্ত্রীর চেয়ার বদলায় কিন্তু বদলায় না পরিবেশ দূষণের চিত্র যে দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে ইট ভাটাকে সেই ইট ভাটা এখন গ্রামে গ্রামে পরিবেশ অধিদপ্তরের হিসেবে দেশে ইট ভাটার সংখ্যা সাত হাজার যার অর্ধেকের বেশি অবৈধ এসব ভাটাতে বছরে তিন কোটি ইট তৈরি হচ্ছে কিন্তু কৃষি জমির মাটি যাচ্ছে তেরো কোটি টন আর ছড়িয়ে পড়ছে দূষণ এসব বন্ধে নতুন করে আসার কথা শোনালেন পরিবেশ উপদেষ্টা নতুন করে আর কোনো ইটভাটার অনুমোদন আমরা দিব না ইটভাটা মালিকদের সাথে আমরা বসেছি তারা আমাদেরকে সম্মতি দিয়েছেন তারা সহায়তা করবেন সাড়ে তিন হাজার মতন অবৈধ ইটের ভাটা বন্ধ করে দেয়ার জন্য তিনি জানান শুধু পরিবেশ নয় ঝুঁকির মুখে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন গত মৌসুমে সেখানে ঘুরতে যান দুই লাখ বিশ হাজার পর্যটক প্লাস্টিকের ব্যবহার শব্দদূষণ রাত্রি যাপন কুকুরের উৎপাতে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে নিবন্ধন করে দ্বীপটিতে প্রতিদিন আটশো বিরাশি জন পর্যটক যাওয়ার নিয়ম করা হয় গত বছর সামনের মাস থেকে সেটি বাস্তবায়ন করা হবে কিনা আলোচনা করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে পর্যটন নির্দেশিকায় বলা হয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপে কয়েকটা কয়েকটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না যে রাতে অতিরিক্ত আলো জ্বালিয়ে রাখা যাবে না অনেক উচ্চ স্বরে আওয়াজ করা যাবে না প্রবালের উপরে হাঁটা যাবে না ছেঁড়া দ্বীপের কোথায় জাহাজ কতটুকু দূরে তাকে থাকতে হবে সেন্ট মার্টিন আসলে কতটা পর্যটনের ভার বহন করতে পারে দু সালের এই গ্রেজেট নোটিফিকেশনে বলা আছে আটশো বিরাশি জন রেজিস্ট্রেশন আবার আমরাই নিয়ন্ত্রণ করি তো কাজে সেখানেও আবার নিয়ম অনিয়মের খেলা চলে আসতে পারে আমরা সহজ রাস্তা ধরার চেষ্টা করি দেশে যখন একটা আইন আছে তখন হয় আপনাকে আইনটা মানতে হবে নতুবা আপনাকে আইনটা বাতিল করতে হবে আমি চাই সেন্ট মার্টিন দ্বীপটা সকলেই দেখুক কিন্তু একই লোক পাঁচবার না যাক তিনি বলেন সেন্ট মার্টিন নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে সেগুলোর কোনো ভিত্তি নেই হোটেল মোটেল মালিকদের সাথে যখন কথা হয় এরকম কোনো কথা ওনারা বলেননি মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা পুলিশের পলাতক ও কর্মস্থলে না ফেরা কর্মকর্তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি ইসলাম বাহিনীর হারানো মনোবল ফিরিয়ে আনতে কাজ চলছে বলেও জানান তিনি এ সময় পুলিশ প্রধান বলেন দুর্গাপূজায় দেশে জঙ্গি হামলার আশঙ্কা নেই তবে নাশকতাসহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রিপোর্ট জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে জনতার উপর নৃশংস হামলা ও গণহত্যার জন্য তীব্র সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের মনোবল ফিরিয়ে বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয় কিন্তু গত দু মাসেও পুলিশের অনেক শীর্ষ কর্মকর্তা ও সদস্য দেশে বিদেশে পালিয়ে থাকায় অস্বস্তিতে পড়েছে অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানে অতি বাড়াবাড়ি করা পুলিশ সদস্যদের তালিকা করা হয়েছে জানিয়ে আইজিপি জানালেন বাহিনীতে এখন আর তারা নেই দুই লক্ষ চোদ্দ হাজার পনেরো হাজার সংখ্যক বাহিনীর সদস্য মানে একটা বাহিনী সেখানে একশো সাতাশি জন যে কোনো সময়ে যারা বিভিন্ন কারণে গরহাজি হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যারা গরহাজি সদস্য ইতিমধ্যে তাদেরকে তাদের যে ডিপার্টমেন্টের অ্যাকশন সেটা কিন্তু শুরু হয়েছে তাদেরকে কৈফত তলব করা হয়েছে তারা কেন গর হাজির তাদেরকে হাজিরের জন্য নোটিশ করা হয়েছে এবং তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার তাদেরকে চাকরিতে রাখার কোনো সুযোগ নাই বিদেশে পালিয়ে যাওয়া এবং কর্মস্থলে যোগ না দেওয়া সদস্যদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মইনুল ইসলাম দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পুলিশ প্রধান জানান এবার দুর্গাপূজা নিয়ে জনমনে নিরাপত্তা শঙ্কা তৈরি হলেও কোনো ঝুঁকি দেখছে না পুলিশ কেউ জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাব আদর্শে চলবে সেটার কোনো সুযোগ নাই ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হিজব তাহরির নিষিদ্ধ সংগঠন তার যে মূল সমন্বয়ক মিডিয়া সমন্বয়ক তাকে আমরা গ্রেপ্তার করেছি আমরা তথাকথিত পতাকা নিয়ে যারা হঠাৎ করে ঝটিকা মিছিল করেছে সেই ধরনের তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি গত দুই দিন আগে এই ধরনের সুতরাং কোনো সুযোগ নাই যে জঙ্গি তৎপরতা করবে যারা নিষিদ্ধ সংগঠন তাদেরকে আমাদের যে তৎপরতা সেটা কিন্তু অব্যাহত আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানান আইজিপি জি এম তসলিম এটিএন বাংলা ঢাকা আওয়ামী লীগ ছাত্রলীগের বিচারের পরে তাদের পুনর্বাসনের সিদ্ধান্তের কথা ভাবা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় একথা বলেন তিনি এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ ও তার বাবাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আক্তার হোসেন আলম ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ আরো অনেকে সিদ্ধান্ত নিবে তারা আর এই বাংলাদেশে পুনর্বাসিত হবে কি হবে না যে সংগঠন এই ধরনের নিজের রুমমেট কে দুই বছর একসাথে থাকার পরও তাকে খুন করতে তাকে একটা ট্যাগ দিয়ে এইভাবে ঘন্টা পর ঘন্টা মারা মারার বৈধতা দেয় ভাইয়াকে ভাইয়া যখন দুই হাজার মারা হচ্ছিল সেই মিজান গেছিল ভাইয়ের রুমে ভাইয়া তখন তার তাকে বলছিল ভাই আপনি তো আমাকে চেয়ে আপনি ওদেরকে বলে যে আমি তো শিবির করি না তখন সে উল্টা বলছিল আপনারা আমি তো জানি তুই শিবির করিস তুই সব স্বীকার করনে তাইলে আর মারবে না সরকারের কাছে 7 অক্টোবরকে আজ রেশন বিরতি দিবস হিসেবে ঘোষণা করতে হবে ঠিক শহীদ আব্রারের নামে বঙ্গবন্ধু অনিউকে নামকরণ করতে হবে ঠিক এর নাম করতে হবে শহীদ আব্রার এভিনিউ কারণ শহীদ আগ্রার আমাদের ভারতীয় হেজেমনির বিরুদ্ধে স্বাধীনতার প্রতীক আর শেখ মুজিবুর রহমান স্বৈরাচারের প্রতীক দেশের সংবিধান সংশোধন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় জানিয়ে সরকারকে তাত্ত্বিক কথা না বলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বক্তারা বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ইসলামী যুব মজলিশের গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা বৈঠকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার দাবিও জানানো হয় খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর ও জাকবার সভাপতি রাশেদ প্রধান এতে উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের বয়সীমা বাড়ানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা সকালে ঢাকায় পুলিশ সদর দপ্তরের সামনেই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা এ সময় সাব ইন্সপেক্টর নিয়োগের বয়স সীমা সাতাশ বছর অযৌক্তিক বলে উল্লেখ করেন শিক্ষার্থীরা মানববন্ধনে পুলিশ নিয়োগের সংস্কার সহ বয়সীমা বাড়ানোর দাবি জানিয়ে দশটি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেন আন্দোলনকারীরা ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম স্ত্রী ফারজানা পারভিন সহ তার পরিবারের বারো সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আজ শামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন নিষেধাজ্ঞা দেয়া অন্যরা হলেন সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম আহসানুল আলম ভাই মোর্শেদুল আলম শহীদুল আলম রাশেদুল আলম আব্দুল সামাদ আব্দুল সামাদের স্ত্রী শাহনা ফেরদৌস ভাই ওসমান গুনি ওসমান গুনির স্ত্রী ফারজানা বেগম ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও অজ্ঞাত মিশকাত আহমেদ এদিকে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সহ তাদের পরিবারের এগারো জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফইএ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনার চিঠি পাঠিয়েছে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীদের চাকরি জাতীয়করণ সহ দু দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী কর্মচারী জোট সকালে রাজধানী আগারগাঁওয়ে ডাক বিভাগের প্রধান কার্যালয়ে এই সমাবেশ করেন তারা অনূর্ধ্ব উনষাট বছর বয়সী সকল কর্মচারী চাকরি জাতীয়করণ সহ উনষাট ঊর্ধ্ব কর্মচারীদের এককালীন অবসর ভাতা প্রদান এবং শূন্য স্থানে পোষ্যদের নিয়োগের দাবি জানায় বিরোধী কর্মচারী জোট हैकी <laughs> শেরপুরে বন্যার পানিতে ডুবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জনে গত চার দিনে নালিতাবাড়ি ঝিনাইগাতি ও নকলা উপজেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে জেলার নদ নদীগুলোর পানি কমলেও সীমান্তবর্তী উপজেলার ভাটি এলাকায় নতুন নতুন এলাকা তলিয়ে গেছে এখনো পানিবন্দী হাজারো পরিবার গুরুত্বপূর্ণ অনেক সড়ক থেকে পানি নামেনি বন্যায় রোপা আমন ধান সবজি সহ বিভিন্ন ধরনের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ভেসে গেছে অনেক পুকুর শেরপুর জেলা পাওবর নির্বাহী প্রকৌশলী জানান সকালে নালিতাবাড়ির ভোগাই নদীর পানি কমে বিপদসীমার একশো আটত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে এবং জাহাজ বাণিজ্যে বেসরকারি শিপিং খাত এগিয়ে গেলেও রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসির বহরের সক্ষমতা কমেছে গেল পাঁচ বছরে একটি জাহাজও যুক্ত হয়নি তাদের বহরে তার উপর সম্প্রতি দুটি জাহাজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভাড়া করতে হয়েছে জাহাজ ফলে আইকমার কমার বিএসসি চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দামু মাহমুদ ১৯৭২ সালে বাংলার দূত ও পরের বছর বাংলার সম্পদ জাহাজ দিয়ে যাত্রা শুরু করে বিএসসি এরপর তাদের বহরে একে একে যুক্ত হয় চুয়াল্লিশটি জাহাজ উনিশশো সালে সেই সংখ্যা নেমে আসে ছাব্বিশে বিগত চার দশকে কমতে কমতে দাঁড়ায় মাত্র দুটিতে দু হাজার উনিশ সালে ছয়টি নতুন জাহাজ যুক্ত হলে বিএসসির বহরে জাহাজের সংখ্যা দাঁড়ায় আটটিতে তবে দু সালে ইউক্রেনে রকেট হামলায় বাংলার সমৃদ্ধি এবং সবশেষ বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে এই সংখ্যা বর্তমানে পাঁচটিতে বিএসসি কর্তৃপক্ষের দাবি বহরে জাহাজের সংখ্যা কমলেও তাদের আয় বেড়েছে আগামী দু বছরের মধ্যে আরো চারটি বিএসসির এই কর্মকর্তা আশা করছি দুই বছরের মধ্যে আমরা জাহাজ তখন আমরা যে ক্রুড অয়েলটা যেটা আমরা আমরা করি বিদেশে জাহাজ আমাদের অনেক ডলার চলে যায় এই কাজটা তখন সরাসরি আমরাই করতে আমাদের ফ্যাসিলিটি আমরা করতে পারবো সমুদ্র পরিবহন বাণিজ্যে শুধু বাংলাদেশী আমদানি রপ্তানি পণ্য পরিবহনের বাজার প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের যার বেশিরভাগই যায় বিদেশি জাহাজ মালিকদের পকেটে তাই বিএসসির বহরে দ্রুত জাহাজ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের আমাদের দেশীয় পতাকাবাহী জাহাজ যদি আমরা আমাদের নিজস্ব পণ্যগুলো যদি ক্যারি করতে পারি তাতে করে কিন্তু আমাদের যে ডলার যে আমরা জাহাজ ভাড়া বাবদ পরিশোধ করি সেই ডলারগুলো কিন্তু আমরা বাংলাদেশে রেখে দিতে পারছি দু সালের মধ্যে বাল্ক ও কন্টেইনার ক্যারিয়ার সহ আরও বিশটি জাহাজ বহরে যুক্ত করার কথাও জানান বিএসসি কর্তৃপক্ষ সৈয়দ তাম্মিম মাহমুদ এটিএন বাংলা চট্টগ্রাম এবারে আল ইসলামী ব্যাংক অর্থ সংবাদ সোশ্যাল ইসলামী ব্যাংক এস আইবিএল তারল্য সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানো শুরু করেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম সাদিকুল ইসলাম এরস আলম গ্রুপের কুপ্রভাবে সৃষ্ট সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে নেয়া কর্মপরিকল্পনার বাস্তবায়ন কার্যকর হওয়ার ফলে আগের চেয়ে ব্যাংক গতিশীল হয়েছে বলে জানান তিনি রাজধানীর সিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরকান উল্লাহ জানান এর কেলেঙ্কারিতে যে নয়টি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে সোশ্যাল ইসলামী ব্যাংক ব্যাংকের গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে শীর্ষ দুই কর্মকর্তা বলেন তাদের আমানত সম্পূর্ণ সুরক্ষিত আমরা সংকট উত্তরণে বেশ কিছু ব্যবস্থা নিয়েছি বাই দিস টাইম চারটি ব্যাংক থেকে নয়শো কোটি টাকা তারলের প্রতিশ্রুতি আমরা পেয়েছি এবং আমরা চারশো কোটি টাকা তারল্য এবং ডিপোজিট পেয়েছে এছাড়াও আরও কয়েকটি ব্যাংক তারল্য এবং ডিপোজিট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে এসালমের অধীনে থাকা ব্যাঙ্কগুলোর ভিতর এস এক একসময় নাম ঢুকলেও এস আইবিএলের অবস্থা কিন্তু বাকিগুলো থেকে অনেক ব্যতিক্রম এরা ঘুরে দাঁড়াবে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় তিতাস গ্যাস কোম্পানির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত রয়েছে আজ কেরানীগঞ্জের কালীগঞ্জ ও তেলঘাট এলাকায় এই অভিযানে নেতৃত্ব দেন তিতাসের মেট্রো ঢাকা মার্কেটিং ডিভিশন সাউথের ডেপুটি জেনারেল ম্যানেজার বিকাশ চন্দ্র সাহা এ সময় ছোট বড় পাঁচটি শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ কেটে দেওয়া হয় এর আগে জিঞ্জিরা মিরেরবাগ ইকুরিয়া সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ শিল্প ও আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে কর্তৃপক্ষ আমরা এরকম পাঁচটা ছোট ছোট শিল্প কারখানাকে শনাক্ত করতে সমর্থ হই এবং যাদের লাইন আমরা মেন বিতরণ লাইন থেকে সম্পূর্ণভাবে কিল করে ওয়েল্ডিং করে কিল করতে সমর্থ হয়েছি যতক্ষণ পর্যন্ত ক্যারানিগঞ্জ অবৈধমুক্ত না হবে ততদিন আমাদের অভিযান চলবে দেশের রিটেল শিল্পের পঞ্চাশটি উদ্যোগকে সমাননা জানিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেল ফোরাম এবছর একত্রিশটি বিভাগে তেত্রিশটি উদ্যোগকে বিজয়ী এবং সতেরোটি উদ্যোগকে সম্মাননায় ভূষিত করা হয়। বলেন কঠিন চ্যালেঞ্জকে মোকাবেলা করে যারা উদ্ভাবন ও সৃজনশীলতা এগিয়ে নিয়ে গেছে তাদেরকে সম্মান জানানো হয়েছে এই আয়োজনে এর আগে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ রিটেল কংগ্রেস দু হাজার চব্বিশের সপ্তম সংস্করণ এ সময় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেল ফোরামের প্রতিষ্ঠাতায় এবং ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম উন্ননের মধ্যে উপস্থিত ছিলেন এবারে আন্তর্জাতিক সংবাদ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেলের এবছরের বিজয়ীদের নাম ঘোষণা আজ নরওয়ের স্থানীয় সময় সকালে এই পুরস্কার ঘোষণা শুরু হয় প্রথম দিন ঘোষণা করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী নাম চিকিৎসা শাস্ত্রে অনবদ্য অবদান রাখায় এ ক্যাটাগরিতে এবছর নোবেল পুরস্কার জিতেছেন দুই মার্কিন বিজ্ঞানী মাইক্রো আর এনএ আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ ভিক্টর অ্যাম্ব্রোস এবং পোস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণে অবদান রাখায় গ্যারি রুকুনকে এ পুরস্কার দেয়া হয়েছে এনসিসি ব্যাংক পি সাবেক চেয়ারম্যান এবং মোজাহের ঔষধালয় চট্টগ্রামের স্বত্বাধিকারী এস এম আবু মোহসেন মারা গেছেন দুপুর তিনটায় চট্টগ্রামের একটি হাসপাতালে ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি আগামীকাল বাদ জোহর চট্টগ্রামের জমিয়াতুল ফালা জামে মসজিদে প্রথম ও বাদমাগ্রীব চৌধুরীহাট নিজ বাসভবনে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক গোড়স্থানে দাফন করা হবে এবারে খেলার খবর চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে দুই এক ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে মিশন পূরণ করল ব্রাজিল তবে ফিফা বিশ্বকাপ ফুটবলে নয় সেলসাউদের হেক্সা মিশন পূরণ হয়েছে ফুটসাল বিশ্বকাপে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে ফুটসাল বিশ্বকাপের ফাইনালে রোববার ব্রাজিলের হয়ে গোল দুটি করেন রাফা সান্তোস আর আর্জেন্টিনার হয়ে এক গোল শোধ করেন মাতিয়াস রোসা এ নিয়ে ফুটসাল বিশ্বকাপে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হল ব্রাজিল বলা যায় ফুটসালের সবচেয়ে সফল দল তারাই দেশের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সম্ভাবনা রয়েছে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বিসিবি পরিচালনা পর্ষদের চোদ্দতম সভা শেষে বিকেলে কথা বলেন সভাপতি ফারুক আহমেদ সম্প্রতি নিরাপত্তা প্রশ্নের সাকিব দেশে আসতে সংশয়ে আছেন তাছাড়া ব্যাটসম্যানরা যেন রান পান তাই আসন্ন বিপিএল এর সংশ্লিষ্টদেরকে স্পোর্টিং পিচ বানানোর নির্দেশ দেন বিসিবি সভাপতি পরিচালনা পর্ষদের এই সভায় কয়েকজন পরিচালক দেশের বাইরে থাকায় পারিবারিক ও ব্যক্তিগত কারণে অনুপস্থিত ছিলেন আগামী অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন দুপুরে ভবনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উদ্দিন তিনি জানান নয় অক্টোবর থেকে বারো অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করবেন প্রার্থীরা দাখিলকৃত মনোনয়ন ষোলো অক্টোবর বিকেলে নির্বাচন কমিশন যাচাই বাছাই করবে বিশ অক্টোবর বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ব্যালট নির্ধারণ করা হবে বাফুফে নির্বাচনে ভোটার সংখ্যা একশো তেত্রিশ মোট একুশটি পদের জন্য লড়বেন কাউন্সিলররা বাফুফে নির্বাচন উপলক্ষে কোন শোভাযাত্রা বা মিছিল এর আয়োজন করা যাবে না এবং কোন মাইক ব্যবহার করা যাবে না কোন সমর্থক গোষ্ঠী অথবা অন্য কোন ব্যানারে কোন এক বা একাধিক প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা করা যাবে না কোনো প্রার্থী কোন পোস্টার ব্যানার ইত্যাদি ব্যবহার করতে পারবেন না ইংল্যান্ডের কাছে পরাজয়ের বেদনা ভুলে আবার অনুশীলনে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল সামনে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ তাদেরকেই হারানোর ছক করছে টিম ম্যানেজমেন্ট ইংলিশদেরকে হারানোর সুযোগ পেলেও ব্যাটিং ব্যর্থতায় সেটা কাজে লাগাতে পারেনি টাইগ্রসরা সেমিফাইনাল খেলার লক্ষ্য পূরণে তাই ক্যারিবিয়ানদের হারানো ছাড়া কোনো পথ খোলা নেই নিগার সুলতানা জ্যোতির দলে বাংলাদেশের নারীদের সেই सामर्थ्य আছে বলে বিশ্বাস টিম ম্যানেজমেন্টের শারজায় নারী টি-20 বিশ্বকাপে আগামী বুধবার রাত 8টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ দল সংবাদেশিকার রাগে বিআরবি কেবলশিওর নামগুলো আর একবার রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজের গতি বাড়ানোর তাগিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বাড়তি সময় দেওয়ার পরামর্শ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভিসি হতে চান ক্লাসে পড়াতে চান না বললেন শিক্ষা উপদেষ্টা দুর্নীতি কিছুটা কমলেও বন্ধ হয়নি চাঁদাবাজি সৈরাচারের দোষদের নানাভাবে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার বিএনপির নির্বাচনী রোডম্যাপ দিয়ে জনমনে আস্থা ফেরানোর আহ্বান সব পক্ষের সঙ্গে আলোচনা করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের ঘোষণা তথ্য উপদেষ্টার সাংবাদিকরা এখন স্বাধীন দাবি প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এবং পরিবেশ দূষণ রোধে কঠোর হচ্ছে সরকার নতুন কোনো ইটভাটার অনুমোদন দেয়া হবে না বন্ধ করে দেয়া হবে অবৈধগুলো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে